বানিয়ে দেখাবো দোকানের মতো মুসমুসে পারফেক্ট রসালো খাজা রেসিপিটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি সকল টিপস এ টু জে শেয়ার করেছি তাই ভিডিওটি না টেনে একবারে শেষ পর্যন্ত দেখুন নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা এখানে আমি যতগুলো খাজা তৈরি করবো ঠিক ততটুকু পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে যতটুকু পরিমাণ খাজা তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ ময়দা নিয়ে নেবেন এখন ময়দাগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছি পর দিয়ে স্বাদ মতো কিছুটা লবণ লবণটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি এখন দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল শুকনো ও সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে ডোটা অবশ্যই সফট করে কিন্তু মেখে নিতে হবে এখন উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরের অংশটা ড্রাই হয়ে নেওয়া যায় ডোটাকে এখন বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন খাজা তৈরি করার জন্য যে চিনির শিরা প্রয়োজন সেই চিনি শিরাটা আমি তৈরি করে নিব তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি আমি আবারও বলছি এখানে আমি খাজার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনির শিরাটা তৈরি করছি আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু চিনি শিরা তৈরি করে নেবেন শিরাটাকে কিন্তু পাতলা করে বানানো যাবে না একটু ঘন করে কিন্তু বানিয়ে নিতে হবে তো শিরাটা বানানো হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিয়েছে আর শিরাটাকে ঠান্ডা করে নিব এখন খাজা তৈরি করার জন্য কিন্তু প্রথমে রুটির মতো করে বেড়ে নিতে হবে তো আমি যতগুলো রুটি বানাবো ঠিক ততগুলোই হচ্ছে লেচি কেটে নিচ্ছি তো লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে খুব ভালো করে সেট করে নিব এভাবে করে আমি চারটি লেচিকে কিন্তু খুব ভালোভাবে সেট করে নিব এখন রুটির মতো করে পাতলা করে বেড়ে নিব অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে বেড়ে নিতে তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব তো সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন একটির পরে একটি আমি রুটি সেট করে নেব তো আর দিয়ে দিলাম আটা তো আমি কাজটি কিভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন একটার পর একটা রুটি বসিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছে এখন একটু বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর এক সাইড থেকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিব মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ছুরির সাহায্যে কেটে নিব তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খাজাগুলোকে একটু বেলে নিব তো আমি সাইড থেকে খুব ভালো করে এপাশ ওপাশ করে বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি খাজাগুলোকে ভেজে নেব চুলা আজকে একেবারে মিডিয়াম লো আছে আমি খাজাগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে আমি শিরার মধ্যে ডুবিয়ে দিব অবশ্যই কিন্তু চুলা আজকে মিডিয়াম লো আছে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে এতে করে খাজাগুলো খুব ভালো করে ভাজা যাবে এখন চিনি শিটার মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে এতে করে অনেকটা মুসে থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ